যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলায় জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল হাজারো মানুষের ঢল। প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্র সাদিয়া ওমর রিপোর্ট। মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে শহীদ মিনারে রাষ্ট্রীয় সালাম জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। খুলনায় একুশে প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খুলনাবাসী। রাজশাহী কলেজ শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিলেটের প্রভাত ফেরি, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হাজারো মানুষের অংশগ্রহণে ময়মনসিংহে যথাযথ মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। চাঁদপুরে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ। দিনাজপুরে প্রভাত ফেরি নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বগুড়ায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য রামা উবায়দুল মুক্তাদির চৌধুরী। নরসিংদীতে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন ও একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান। ভোলার লালমোহনে সজীব বজেট জয় ডিজিটাল পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাগেরহাট, জামালপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, মাগুরা, মানিকগঞ্জ, শরীয়তপুর, ঠাকুরগাঁও, চাঁপাই নবাবগঞ্জ সহ সারা দেশেই নানান আয়োজনে মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।